নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বই সম্পর্কে আপনাদের কয়েকটা কথা একটু বলবো। বইটার নাম হচ্ছে 10,000 এমসিকিউ এক্সপ্লেনেটরি নোট ফর জেনারেল স্টাডিজ, দিশা পাবলিকেশন। হ্যাঁ, এই বইটাতে বিভিন্ন সাবজেক্টগুলোকে পরপর দেওয়া আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ইকোলজি, এদিকে সায়েন্স ও সায়েন্স, তারপরে গভর্নমেন্ট স্কিম, মেজর ইভেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব। কারেন্ট অ্যাফেয়ার্সটা সেভাবে দরকার নেই, যাই হোক, এই পর্যন্ত দেওয়া আছে। এবার এই বইটার স্পেশালিটিটা হচ্ছে যে এই বইয়ে কিন্তু কোনো থিওরি লেখা নেই, মানে সো কল্ড আমরা টেক্সট বুকে যে জিনিসগুলো পাই সেগুলো এখানে সেভাবে লেখা নেই। এখানে স্টার্টিং হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন ধরুন এনশিয়েন্ট হিস্ট্রি শুরুই হয়েছে প্রশ্ন থেকে, মানে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, এমসিকিউ। দেখুন এখানে প্রচুর প্রচুর এমসিকিউ দেওয়া আছে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে, চ্যাপ্টার ওয়াইজ। এই যে ব্রোঞ্জ এজ, তারপর ধরুন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর রিলিজিয়াস মুভমেন্ট, বৌদ্ধিজম, জৈনিজম, বাদ বাকি সমস্ত, এই যে মৌর্যান পিরিয়ড, সঙ্গম পিরিয়ড, সব সমস্ত এমসিকিউগুলো এখানে পরপর দেওয়া আছে। আর এর পরের দিকে একদম শেষে যেখানে আনসার দেওয়া আছে সেখানে বিভিন্ন ভাব, মানে সমস্ত কোয়েশ্চেনগুলোকে পুরোপুরি এক্সপ্লেন করা হয়েছে। যেমন ধরুন প্রথম কোয়েশ্চেনটা যদি দেখি, দ্য ক্রেডিট অফ দ্য ডিসকভারি অফ দ্য ফার্স্ট প্যালিওলিথ ইন ইন্ডিয়া, হুইচ ওপেন দ্য ফিল্ড অফ প্রি হিস্টোরিক স্টাডিজ ইন দ্য কান্ট্রি, গোজ টু, বলে চারটে অপশান দেওয়া আছে। এখানে দেখুন শুধু আনসারটা যে ওখানে দেওয়া আছে তা নয়, সঙ্গে পুরো এক্সপ্লানেশনও দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা কোয়েশ্চেনই তাই করা আছে, যে কোয়েশ্চেন যা আছে আছে। যেমন ধরুন এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিই, 40 নম্বর, দেখুন এখানে 40 নম্বর কোয়েশ্চেনটা দেখুন, এনশিয়েন্ট হিস্ট্রি পেজ নম্বর 2, দ্য বেস ড্রেনেজ সিস্টেম ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ হরপ্পা, লোথাল, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, চারটে অপশান দেওয়া আছে। এটার আনসার কনভেনশনাল বইয়ে টেক্সট বুকে সেভাবে পাওয়া যায় না, তো দেখুন এখানে উত্তরগুলো সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে 40 নম্বরেতে। দেখুন যে কোথায় ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, কীভাবে ভালো ছিল, সেটা পুরোটা এখানে দেওয়া আছে। বা ধরুন এই যে ফেমাস ডান্সিং গার্ল ফাউন্ড ইন মহেঞ্জোদাড়ো ওয়াজ মেড আপ অফ ব্রোঞ্জ, স্টেডাইট, রেড লাইমস্টোন, টেরাকোটা, সেখানে এখানে দেখুন লিখেছে যে দ্য ফেমাস ডান্সিং গার্ল ফাউন্ড ইন মহেঞ্জোদাড়ো ইন অ্যান আর্টিক্রাফ্ট দ্যাট ওয়াজ ইন সেম, মানে ডান্সিং গার্লটা ঠিক কবে পাওয়া গেছিলো, কতদিন আগে, হ্যাঁ, সেগুলো এখানে। আর বাকি যে সমস্ত অপশানগুলো আছে, যেমন ধরুন টেরাকোটা বা ও বাকি যে সিলগুলোর কথা বলেছে সেগুলো কোন কাজে লাগে সেগুলো এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। মানে শুধু আনসারটা দেওয়া নেই, পুরো টপিকটা, মোটামুটি কন্টেস্টটাকেই এখানে এক্সপ্লেন করা হয়েছে। এটা যে শুধু হিস্ট্রির ক্ষেত্রে হয়েছে তা না, প্রত্যেকটা ইয়েতেই, মানে প্রত্যেকটা সাবজেক্টকেই আলাদা আলাদা করে এক্সপ্লেন করেছে, জিওগ্রাফি, পলিটি, এসব। তো আমাদের ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে যেটা প্রিলিমসের জন্য এটা এত ইনফরমেশনের তেমনভাবে হয়তো দরকার পড়বে না, কিন্তু মেন যারা দেবেন, মানে মেনের জন্য, মেনে তো এমসিকিউ কোয়েশ্চেন থাকে এবং প্রচুর, আপনারা যারা কোয়েশ্চেন পেপার দেখেছেন যে প্রচুর প্রচুর ডাইভার্সিটি থাকে কোয়েশ্চেন, এবং প্রচণ্ড ইনফরমেটিভ হয় কোয়েশ্চেনগুলো। যে কোথায় কে কত ইনফরমেশান গ্যাদার করতে পারছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনারা এই বইটা দেখতে পারেন মেনের জন্য, বেশ ভালো বই। আর সঙ্গে সায়েন্স নিয়েও যাদের অনেক সমস্যা রয়েছে, সায়েন্সের প্রবলেম রয়েছে, দেখুন সায়েন্সও খুব সুন্দর করে এখানে এক্সপ্লেন করেছে বিভিন্ন চ্যাপ্টারগুলোকে, সরি, এই বিভিন্নভাবে অ্যাসিড, বেস, সল্ট, প্রত্যেকটাই দেখুন, এগুলো হচ্ছে সায়েন্সের এক্সপ্লেনেশন। এগুলো যদি যদি আপনারা পড়েন, কারণ এখন সায়েন্সের কোয়েশ্চেন খুব টাফ হচ্ছে, মানে ভালোভাবে মোটামুটি শুধু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পড়ে মেনে, আমি প্রিলিমসে মাধ্যমিক পড়লে ঠিক আছে, কিন্তু মেনে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গে একটু এক্সট্রা ইনফরমেশন 12th স্ট্যান্ডার্ডের কিছু কিছু জিনিস, খুব সিলেক্টিভ জিনিস, যদিও সবটা পড়তে হয় না, কিন্তু পড়তে হয়। এবার কতটা কী পড়বেন সেটা তো যারা বাড়িতে বসে প্রিপেয়ার করছেন তাদের পক্ষে খুব কনফিডেন্টলি সেই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা সুযোগ হয় না। তো এই বইটা আপনারা দেখতে পারেন, এখানে খুব সুন্দর এক্সপ্লেনেশন করা আছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে। ঠিক আছে, এটা বলার জন্যই নমস্কার।